পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে এক মাস সময় দিয়ে আগামী ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান পরিচালনা করা হবে। তবে পহেলা নভেম্বর থেকে সুপার শপে আবারও অভিযান চলবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ অধিদপ্তরের মত বিনিময় সভায় তিনি কথা বলেন। উৎপাদন বন্ধের পাশাপাশি সাধারণ মানুষকে পলিথিন ব্যবহার না করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় সোচ্চার সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টার দায়িত্বে বসার পর থেকেই পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বাজার ছাড়া করতে চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে আসছেন। 80 গুণ বেড়ে দাঁড়িয়ে গেল। রোববার রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধে ঢাকা মহানগরীর ব্যবসায়ী মালিক সমিতির সাথে মত বিনিময় করেন তিনি। পলিথিনের বিকল্প আমরা পাট চট এটা দিয়েই করব, তাহলে আমার দেশীয় শিল্প উঠে আসলো। একটা সিঙ্গেল ইউজ পলিথিন কারখানার কোনো পারমিশন নেই, পারমিশন থাকার তো কোনো প্রশ্নই নাই, সম্পূর্ণ অবৈধভাবে চলছে। এখন আপনি যদি আমাকে পুনর্বাসনের কথা বলেন, 2002 সাল থেকে অবৈধভাবে পরিচালিত কারখানাগুলোকে পুনর্বাসনের আমার কি আইনগত বাধ্যবাধকতা আছে? ব্যবসায়ীরা বলেন পলিথিন শুধু নিষিদ্ধ নয়, উৎপাদন বন্ধেও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা এই ব্যাপারে অনেকটা সচেতন না, অথবা তারা হয়তো বড় অন্য চলে অনেক বড় বড় ব্যবসায়ী, তাদেরকে ধরতে আপনারা সাহস পাচ্ছেন না বলবো না, শ্রমিও করছেন, তাহলে ঠিক হবে না। আমাদের যে আমদানি নিষিদ্ধ, প্রস্তুতকারক নিষিদ্ধ, তারপরেও হচ্ছে কৌশলগুলো ন্যায়সঙ্গত হতে হবে এবং সর্বাধিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রাধান্য দিতে হবে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।